হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম এই সুন্দর কেকের একটা ডেকোরেশন ভিডিও নিয়ে। এটা একটা চকলেট ফল্ট লাইন বল কেক, মানে হচ্ছে বলস দিয়ে ডেকোরেশন করার জন্য। তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকতে হবে। আর হচ্ছে চলুন দেখে নিই এই সুন্দর কিউট কেকটা আমি কী করে তৈরি করলাম। কেকের বেস যেই মানে কেকটা, যেটা ভেতরের কেকটা যেটা, সেটা কিন্তু আমি দেখাবো না, কারণ এই এরকম অসংখ্য ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে অহরহ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে ডেকোরেশন ভিডিওগুলো অনেকেই চান, অনেকের রিকোয়েস্ট থাকে, তো এই জন্যই আমি ডেকোরেশন ভিডিওই দেওয়ার চেষ্টা করি সবসময়। অনেকেই পছন্দ করেন না ওইভাবে কেক তৈরি করে আবার একই ভিডিওর মধ্যে আবার ডেকোরেশন ভিডিও দেওয়া, তো অনেকেই পারেন কেক তৈরি করতে, ম্যাক্সিমাম সবাই পারে। তবে ডেকোরেশনটা একটু সবার কাছে আলাদা রকম হলে ভালো হয়, একটু স্পেশাল হলে ভালো, হয়তো সেরকমই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য আমি এরকম একটা কেক নিয়েছি, চকলেট কেক, যেটা বললাম এটার রেসিপি আর আপনাদেরকে দিলাম না। আর এইটা আমি তিনটা স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা খুবই সফট হয়েছে, একদম সফট। তবে এটা ময়েস্ট কেক না, এটা এমনি স্পঞ্জ কেক চকলেট। তো আমি চকলেট গলিয়ে নিয়েছি, বলস বানাচ্ছিলাম। এই কেকটাতে একটু ভেজাল আছে, অনেক ঝামেলা আছে, অনেক কষ্ট। তো আমি একে একে বলসগুলো রেডি করছিলাম, খুলে নিয়ে আবার দিচ্ছিলাম, আবার দিচ্ছিলাম, এরকমটা করছিলাম আর কি। তো চলুন এখন মূল ভিডিওটা শুরু করা যাক। তো তিনটা স্লাইসে আমি নামিয়ে নিলাম, তারপরে একটা বোর্ড নিয়ে নিলাম, বোর্ডের উপরে আমি কিছু ক্রিম লাগিয়ে দিলাম যেন কেকটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। তারপরে একটা স্লাইস দিয়ে দিলাম, তারপরে উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ দেওয়ার পরে আমি এর উপরে এক কোট মানে একটা পাইপিং ব্যাগের মধ্যে করে ভরিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। তো আমি কিছু কেকের ফ্রস্টিং দিয়ে দিচ্ছি, মানে হুইপ ক্রিম আমি তৈরি করে নিয়েছি, চকলেট হুইপ ক্রিম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আমি একটু চকলেট গানাশ দিয়ে দিব। চকলেট গানাশ না দিলেও হবে, স্কিপ করতে পারেন, তারপরেও এটা দিলে অনেক মানে টেস্টি হয় কেক, অনেক মজা হয় খেতে। আর এটা ফ্রিজে রেখে যদি, যতই ফ্রিজে রেখে খাবেন ততই বেশি মজা লাগবে এই চকলেট কেকের গানাশটা দিলে চকলেট কেকের মধ্যে। তো যাই হোক, অনেকে আবার চকলেট ক্রাশ করে করেও দিতে পারেন। তারপরে আমি আরেকটা লেয়ার দিলাম সেমভাবে, চকলেট সিরাপ, তারপরে চকলেট গানাশ, চকলেটের যে হুইপ ক্রিম সেটা, এভাবে এভাবে আমি প্রতিটা লেয়ার দিয়ে দিলাম। এবং লাস্ট লেয়ারে, এই যে সর্বমোট তিনটা লেয়ার হয়েছে, তো লাস্ট লেয়ারে আমি গানাশটা দিব না, জাস্ট ফ্রস্টিংটা দিব। ফ্রস্টিংটা দিয়ে সুন্দর করে আমি স্প্রেড করে নেব, চতুর সাইডও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফার্স্টে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। কেক, একটা কেক বানাতে কিন্তু কম সময় লাগে না, অনেক সময় লাগে এবং অনেক ধৈর্য লাগে, অনেক কষ্টও হয়, অনেক কিছু মাখা মাখিও। তো যাই হোক, এরপরে রেখে দিয়ে আমি এখন কালারটা সেট করে নিচ্ছি। আপনারা তো সবাই জানেন রেড এবং ব্ল্যাক কালার কোনোভাবেই কিন্তু ক্রিমে আসে না, খুব কষ্ট হয় এই কালারটা আনতে, তো আমার পক্ষে অনেক বেশি কষ্ট হচ্ছিলো। তারপরেও কাস্টমারের ডিমান্ড যেরকমটা, মানে আমার ইচ্ছা যে আমার কাস্টমার আমার কাছ থেকে যেমনটা কেক চাইবে আমি হুবহু সেম না হলেও তো ওরকম হতে হবে, তো আমি ট্রাই করি সবসময় সেম করার। তো সেই জন্য আমি উঠে পড়ে লেগেছি কীভাবে ব্ল্যাক কালারটা আনা যায়। তো আমি অনেক কষ্টে রেডম্যানের ব্ল্যাক কালার ছিল আমার কাছে, সেটা দিয়ে 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 তার সাথে আরও অনেক কালার অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমি এই যে ব্ল্যাক কালারটা তৈরি করে নিয়েছি। তারপরে যে এখানে আমি কিছু ক্রিম, সরি, কিছু হোয়াইট চকলেট গলিয়ে নিয়েছি, সেটাও আমি রেখে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে। এটা ফুটা করিনি আমি এখনও, মানে পাইপিং ব্যাগে ভরিয়ে নিয়েছি, জাস্ট একটা নতুন পাইপিং ব্যাগে। এরপরে আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি, বের করে নেওয়ার পরে আমি কেকের উপরে সাদা এক মানে সাদা ক্রিম আমি একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম। এটার মধ্যেও চকলেট ফ্লেভার আছে, তবে চকলেট গানাশ আমি দেইনি, যাতে করে কেকটা সাদাই থাকে, এই জন্য যেহেতু কেকের ডিজাইনটাই এমন হবে এই জন্য, তো উপরের অংশ সাদা হবে, নিচের অংশ কালো হবে, এরকমটাই কেকের ডিজাইনে ছিল। আমার কাস্টমার আমাকে যেই ডিজাইনটা দিয়েছে আর কি, সেটার কথা বলছি। তো আমার পুরোটা সুন্দর ফিনিশিং আনা হয়ে গিয়েছে, এরপরে আমি নিচের অংশে কালো কালারটা দিয়ে দিব। তো সেই যে আমি ভরিয়ে রাখলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা আমি বের করে নিলাম এখন, কালো কালারটা নিয়ে আমি এভাবে 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 দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ফলস লাইন টাইপ হবে, এটা কিন্তু সমান হলে চলবে না, এটা এবড়ো থেবড়োই ডিজাইন, এবড়ো থেবড়ো হলেই বরঞ্চ এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো দুইটার ফল্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমি আবার গোল্ড লিপ দিয়ে দিব, তো তখন দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। তো এখন আমি সুন্দর করে ফিনিশিং এনে নিচ্ছি, ফল্ট লাইনের একটা ডিজাইন ক্রিয়েট করে নিলাম, এ তো নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে আবার একটু রেস্টে রাখবো ফ্রিজের মধ্যে। তো আবারও 10 মিনিটের জন্য ফ্রিজে রাখলাম, এখন গোল্ড লিপ বের করে নিলাম। এর ফাঁকে এই যে আমি একটা টপার তৈরি করে রেখেছি, এটা আমি কেকের মধ্যে বসিয়ে দিব, এখানে লেখা থাকবে হ্যাপি বার্থডে হাজব্যান্ড।
তো যাই হোক এটা আমি এখন লিখে নিব। আমি কেচি দিয়ে একটু ফুটা করে নিয়েছি, একটু কেটে নিয়েছি, এটাই আমি এখন হ্যাপি বার্থডে লিখে মানে হ্যাপি বার্থডে হাজব্যান্ড যেটাই হোক সেটা লিখে আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু দুইটাই চকলেট, ওইটা ছিল ডার্ক চকলেট এবং এটা ছিল হোয়াইট চকলেট, তো দুটা চকলেট সুন্দর করে আমি রেখে দিলাম লিখে, তারপরে ওটা রেস্টে থাক ততক্ষণ শক্ত হয়ে যাক। আর এর মধ্যে আমি এই যে ফল্স লাইনটা ক্রিয়েট করে নিলাম, সুন্দর করে ফল্স লাইনের উপর দিয়ে আমি গোল্ড লিপ দিয়ে দিয়েছি। আর এই এতক্ষণ পর্যন্ত সকাল থেকে যে আমি চকলেট বলসগুলো তৈরি করে নিলাম সেই চকলেট বলসগুলাই আমি এর উপরে এখন অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি, কারণ ক্যামেরা অন রেখে ওটা বসানো সম্ভব না। এই বলগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়, অনেক রিস্ক নিয়ে এক্সট্রা অনেক বল তৈরি করে রাখতে হয়, যদি কোনো বাই চান্স কোনোটা ভেঙে যায় তখন আবার দিতে হয়। তো যাই হোক আমি এখন টপারটা বসিয়ে দিচ্ছিলাম, বসিয়ে দেওয়ার পরে চিন্তা করলাম যে একটু লম্বা হয়ে গিয়েছে, বেশি কাঠিটা দেখা যাচ্ছে, পরে আমি আবার কেটে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আর কাঠিটা দেখা যাচ্ছে না সামনে থেকে। তো কেকটা আমার একদম রেডি, আর ব্যাগ ট্যাগ সব কিছু একদম আমি বের করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই তো কেকের বক্স, নাইফ, ব্যাগ আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর কেকটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আবারও। কেকটা মিনিমাম 4-6 ঘন্টা ফ্রিজে রাখলে ভালো, কেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই প্রতিটা বল আমি কিন্তু আটকিয়ে দিয়েছি ওই গলানো চকলেটের সাথে সাথে, একটু করে ভরে নিয়ে নিয়ে তারপরে আমি মানে বলগুলো উপরে উপরে দিয়ে সেট করে নিয়েছি। তো এখন প্রায় 4-5 ঘন্টা হয়ে গিয়েছে, এখন কেকটা আমি বের করে নিয়েছি, এটাকে এখন ডেলিভারিতে নিয়ে যাব। আমি কোনো ডেলিভারি ম্যান এখন পর্যন্ত পার্মানেন্টভাবে খুঁজে পাইনি, একটাকে পেয়েছিলাম সে অনেক বেশি টাকা চাই, তাকে নিতে পারি নাই, কারণ সে বলে যে কেক ডেলিভারি করা অনেক সেন্সিটিভ বিষয়, এটা কাপড় চোপড় না যে আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেন, আমরা 3-4 দিন রাখলাম আর সেটা পার্সেল পাঠিয়ে দিলাম দিয়ে আসলাম, এটা তো এমন জিনিস না, এটা যখন বানাবেন তখনই আপনার বাসার সামনে থেকে এসে নিয়ে যেতে হবে, এবং এটা অনেক সেন্সিটিভ জিনিস, একটু 19-20 হলে আবার আপনার বকা খাবো আবার কাস্টমারের বকা খাবো। তো যাই হোক বাবা আমরা পারবো না এরকম বলেছে, তো আমি বলেছি ঠিক আছে সমস্যা নেই, যেহেতু এটা আমার পার্সোনাল বিজনেস, এটা আমার অনলাইন বিজনেস এবং ছোট্ট একটা বিজনেস কেবল আমি স্টার্ট করেছি, তো এটা আমি নিজে থেকেই আমরাই আমাদের যেহেতু বাসায় গাড়িও আছে তো সমস্যা নেই, এরকম ভারী টাইপের একটু সেন্সিটিভ টাইপের কেকগুলো আমরা নিজেরাই ডেলিভারি করতে পারবো, এবং টুকটাক যেগুলো ছোটোখাটো কেক সেগুলো অন্যকে দিয়ে করতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আস্তে আস্তে যখন বিজনেসটা অনেক বড় হয়ে যাবে তখন পার্মানেন্ট একটা কাউকে রেখে দিব। তো আজকের কেকটার রেসিপি মানে ডেকোরেশন ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, সেটা কিন্তু বলে দিলাম। ভালো থাকবেন, আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।